ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা শেখাবো খুব সহজে, যাতে করে এক দু সেকেন্ডের মধ্যে তোমরা সেই বর্গ নির্ণয় করতে পারো সেই সংখ্যাগুলির যাদের একক অঙ্ক 5। ধরা যাক তুমি সংখ্যাটি ধরলে 25, তুমি চাইছো 25 স্কোয়ার অর্থাৎ 25 বর্গ নির্ণয় করতে, তাহলে তুমি কি লিখবে? 25×25, তাই তো? তাহলে নিয়মটা দেখো, 5×5 তুমি এখানে লিখে দিলে 25, আর এখানেও দেখো 2 দশকের ঘরে, এখানেও দশকের ঘরে 2, একটা ঘরকে তুমি এক ঘর বাড়িয়ে দাও, তাহলে 2কে যদি এক ঘর বাড়াও তাহলে 3, এই 3 সাথে 2 গুণ করলে কত হয়? না 6, অর্থাৎ 625। এটাই হলো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, তার বর্গ নির্ণয় করলাম যার একক অঙ্ক হচ্ছে 5। ঠিক তেমনি আরও একটা সংখ্যা তুমি ধরে নাও 75, তার বর্গ করতে চাইছো, অর্থাৎ 75কে 75 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5×5 দ্যাট ইজ 25। আর এখানে আমি কি বলেছিলাম যে দুটোই দেখো 7, একটাকে তুমি এক ঘর বাড়িয়ে দাও, 7কে এক ঘর বাড়ালে কত হয়? 8, 8×7 7, 8, 56 দ্যাট ইজ 56, অর্থাৎ 5625 হচ্ছে 75 বর্গ। সিমিলারলি এখন যদি তুমি বলো যে 1×5 এর বর্গ কত, তাহলে তুমি কি করবে? 1×5কে 1×5 দিয়ে গুণ করবে, তাহলে দেখো এই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কী নিয়ম? না 5×5 দ্যাট ইজ 25, আর এখানে দুটোই 12, তাহলে একটাকে তুমি এক ঘর বাড়িয়ে দাও, তাহলে 12কে এক ঘর বাড়ালে 13, 13×12 হচ্ছে 156, দ্যাট ইজ 125 বর্গমূল হচ্ছে 15625। তাহলে এইভাবে তুমি এককের অঙ্ক যদি 5 হয়, তাহলে তোমাকে যদি এখন বলা হয় ধরো 3125 তার বর্গ করতে, তুমি কি করবে? 3125×3125 দ্যাট ইজ 5×5 হচ্ছে 25, দুটোতেই দেখো 312, 312, তাহলে এটাকে এক ঘর বাড়িয়ে দিলে তাহলে হলো 313, 313 সঙ্গে 312 গুণ করলে যেটা পাবে সেটা এখানে বসিয়ে দেবে, তাহলেই তুমি তার বর্গ নির্ণয় করতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের যেটা শেখালাম সেটা হচ্ছে যে কোনো অঙ্ক বিশিষ্ট সংখ্যার বর্গ নির্ণয় করা শেখালাম, কিন্তু সেই সংখ্যাগুলো কেমন? না যার একক অঙ্ক হচ্ছে 5। আমি আজকের এই যে ক্লাস তার পার্ট 1 শেখালাম একটা সংখ্যার বর্গ নির্ণয় যার ইউনিট ডিজিট হচ্ছে 5। আমি পরের ক্লাসে বা পরের টিউটোরিয়ালে আমি অন্য সংখ্যার বর্গ কী করে নির্ণয় করতে হয় সেটা তোমাদের শেখাবো।